জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভালঙ্ক নেতৃত্বে ভারতের চালছে গুরুত্বপূর্ণ বৈঠক পাখাপাখি সাতটি রাষ্ট্র এই বৈঠকে যোগ দিয়েছেন তবে কত গুরুত্ব বহন করছে এই বৈঠক সে অধিক আলোচনা করা আমার সহ পূর্বতন অধিকারী অনেক বা রক্ষা বিশেষজ্ঞ অনেক অমরেন্দ্র খটুয়া তাঁর সহ সিধাসলখ আলোচনা করা স্যার সর্বপ্রথমে চ্যানেল স্বাগত করি স্যার আজির দিনের অনেক ব্রিক্স সম্মিলন আরম্ভ করে অনেকগুড়ি বৈঠক হয়ে সারি যে ভারত অংশগ্রহণ পূর্বর করেছে ই যে বৈঠক হচ্ছে এনএসএ লেভেলের বৈঠক কত গুরুত্ব বহন করছে এবং আপনার কোন প্রতিক্রিয়া রয়েছে এইটা হল ভারত পাই বহুত ইম্পর্টেন্ট কারণ ভারত এটার ইনিশিয়েটিভ নেইছি আগুরু আমার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি থিলা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রে চারোটি জিনিস বহুত গুরুত্বপূর্ণ থিলা প্রথম হল আতঙ্কবাদ রে তালিবান সরকার সাহায্য করিব নাই যেমতি হল কাশ্মীর হল পাকিস্তান কহিল সাহায্য করিব নাই দ্বিতীয় হল যে দোহারে আগ্রিমেন্ট হয়েছিল কি তালিবান গোটে অল ইনক্লুসিভ সরকার বনাইব মহিলা মানুষ তালিম ক্ষেত্র অফিসে স্কুলে কলেজে রক্ষাকে দেব সেইটা এপর্যন্ত সেমানে করি না তাকু সেমানে করিবে তৃতীয় হল বর্বরচিত কাণ্ড যে করছেন রিলিজন না ধর্ম না তাকু করিবে না চতুর্থ হল এবে তাঙ্কর দুর্ভিক্ষ হল ফুড ক্রাইসিস হল বহুত লোক মরিযিবে সেইপাই কোঠু আসব অর্থ কারণ পাকিস্তান তাকে অর্থ দিয়ে পারিবনি পাকিস্তান হল ফেলড ইকোনমি চাইনা নিউ কলোনিয়ালিজম তাকে যেপর্যন্ত তা নিজের স্বার্থ হয়নি সে কিছু সাহায্য করিব না রহিলা খালি ভারত সেইপাই ভারত উপরে তালিবানর বহুত হোক কি সাহায্য করে পারিবে আমার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রয়েছে সেইপাই কেউ স্টেপ আমি নবা সেই বিষয়ে ডিসকস করা যে দেশ মানে পড়োশী দেশ তালিবানর যে দেশ সহ তাঁর গভীর ও গম্ভীর সম্পর্ক অ সেমানে ডাকিছে সে বিষয়ে ডিসকস স্যার উজবেকিস্তানর যে এনএসএ রয়েছে সে কহিলেন যে ইয়ে গোটে সুযোগ দেব রিজনাল অল টুগেদর সল্যুশন বাহার করা সেইভাবে ঢঙ্গে কিছু সময় পূর্বর যে রয়েছে তুর্কমেনিস্তানর এনএসএ সি কিন্তু গোটে এস্টাব্লিশ পিস করা ভারত যে ইনিসিয়েটিভ নিয়েছে সেটি আমি সহযোগ স্থাপন করবু কিন্তু অন্যপটে স্যার দেখা যাচ্ছে চাইনা যে কি আমার সবুঠ বড় পড়োশী রাজ্য এসিয়ারে তার ভারত ভিয়া দবদবা রয়েছে পাকিস্তান পড়োশী রাজ্য হিসাবে সে বৈঠক যোগ না কি যে দেশ যোগ দিয়েছেন সে ভারত উপরে আস্থা প্রকট করছেন কিন্তু দুইটি দেশ পড়োশী দেশ আসু না বৈঠক সি এপর্যন্ত চাইনা পাকিস্তান সেই চিন্তার অনেক যে এটা যুক্তরাষ্ট্র আমেরিকার কূটনৈতিক রাজনৈতিক ফেলিওর কিন্তু সেমানে ভাবু না যে কালি তালিবান যদি পুরা আতঙ্কবাদী হয়ে গলা ধর্মগত আতঙ্কবাদী হয়ে গলা সে ভারত যেতিকি বিপদ করে পারিবে সেতিকি বিপদ করে পারিবে ইরান পাই তাজিকিস্তান পাই চাইনা পাই পাকিস্তান পাই দ্বিতীয় হল পাকিস্তান ফেল্ড স্টেট তাঁকর প্রতি মাসের দরমা দেওয়াপি স্কুল পিলাঙ্কর দরমা দেওয়াপি পয়সা নাই সেমানে বেশি দিন ডিপেন্ড করে পারিবে না চাইনা উপরে কারণ যেমিতি শ্রীলঙ্কা চাইনাকে এনা পে করে পারুনি পোর্ট বিকুচি পাকিস্তানকে এমিতি বিকিবাকে পড়িব সেইপাই ভারতর যেটা ইনিসিয়েটিভ হল সেইটার আমি চারিটা জিনিস কথাবার্তা করে দিয়েছি আমার সমস্ত আতঙ্কবাদ প্রোবলেম হল আমি কেউ হিসাবে প্রেসর পকাইবা তালিবান উপরে কি সে আতঙ্কবাদকে বিলকুল সপোর্ট ন করু দ্বিতীয় কোণ তাঁকু আমি হেল্প দিয়ে পারিবা কারণ সারা দেশকে সেমানে রাজত্ব করে পু না নকি পারলে তালিবান হল পৃথিবীর 52% ড্রগ প্রড্যুস করে পৃথিবী যাক সে হিরোইন অপিয়ম এসব আসিযোগ তালিবান ড্রগকে সপোর্ট করে না কিন্তু অন্য মানে এক্সপোর্ট করবে সেইপাই তাঁকু যদি এবার সাহায্য নদবা সে দেশ যদি বিচ্ছিন্নকার হয়ে গলা সে ড্রগ আসিযোগ তাকে আমি কেমিতি সব কন্ট্রোল করা তা উপরে বি ন্যাশনাল সিকিউরিটি আডভাইজর সব কথাবার্তা করবে তৃতীয় হল তাজিকিস্তান ইরান এসব দেশ বর্ডর কন্ট্রি সেমানকর সুরক্ষা সেমানকর মুসলিম পপুলেশন অনেক সেমানে বি বহুত কসস সেমানে বি কথাবার্তা করবে ভারত সাংগে সমস্ত মিশি আন্তর্জাতিক ক্ষেত্রে নাটো সাংগে ইউরোপিয়ান ইউনিয়ন সাংগে আমেরিকা সাংগে পুঁজি কথাবার্তা করে কি প্রেসর রাখি পারিবে তালিবান উপরে তা নেই এই ভারতের ইনিশিয়েটিভ নিশ্চিত হবে স্যার যে কথা আপনার কইলে ইকোনোমিক ক্ষেত্র কথা কুহতু সিকুরিটি কথা কুহতু আগে কথা মধ্যে সামনা করছি স্যার যেভাবে আমি দেখলে তালিবানর সেটি সরকার হল পরে যে টেরোরিস্ট গুড়ি জেলে লে খাস করে পাকিস্তানর সে মুক্ত হয়েছেন তো কাশ্মীর গোটে বড় সমস্যা হয়েকি রয়েছে সেমান আমি তো সমস্যা নুহে যেহেতু কাশ্মীর আমার অভিন্ন অঙ্গ বলে আমি কৌছু তো কাশ্মীরের যে বড় টেরোরিজম বড়িবার যথেষ্ট মধ্যে সম্ভাবনা রয়েছে আপনার ভাবছেন তাকে মধ্যে প্রায়োরিটি দেব ভারত সেই সম্ভাবনা পাই যে আফগানিস্তান তালিবান গভর্নমেন্ট সিধা সিধি পাকিস্তানকে আতঙ্কবাদ কাশ্মীর আতঙ্কবাদ উপরে সমর্থন নদৌ
ସେଇଟା ଆମର ଗୋଟେ କଣ୍ଡିସନ୍ ରହିବ, ଯେଉଁ ମାନବବାଦୀ ଆମେ ସାହାଯ୍ୟ କରିବା କି ତାଙ୍କ ପ୍ରୋଜେକ୍ଟ ସବୁ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବା ସେଇଟା ରହିବ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା, ପାକିସ୍ତାନ ଏଇଟା ରିଏଲାଇଜ୍ କରିପାରୁନି ଯେ ଯେଉଁ ଟେରରିଷ୍ଟଙ୍କୁ ଛାଡ଼ି ଦେଇଛନ୍ତି ସେମାନେ ଆଣ୍ଟି ପାକିସ୍ତାନୀ ମଧ୍ୟ, ତ ପାକିସ୍ତାନ ଭିତରେ ସେମାନେ କ'ଣ କରିବେ ସେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଝିପାରୁନାହାନ୍ତି। ସେଇଥିପାଇଁ ମୁଁ ସବୁବେଳେ କହୁଛି, ହଁ ଭାରତର କାଶ୍ମୀର ପାଇଁ ଆତଙ୍କ ଅଛି, ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି, କିନ୍ତୁ ସେତିକି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି ଯଦି ଚାଇନା ସାହାଯ୍ୟ ଦେଇ ଆଫଗାନିସ୍ତାନ ଭିତରେ ପଶି ଆଫଗାନିସ୍ତାନକୁ ଏକ୍ସପ୍ଲୋଇଟ୍ କରିବାକୁ ଚାହିଁଲା, ଧର୍ମ ନାଁରେ ସେମାନେ ଆଣ୍ଟି ଚାଇନିଜ୍ ବି କାଲି ହୋଇପାରନ୍ତି। ପାକିସ୍ତାନରେ ଅଲରେଡ଼ି ସେମାନେ ବମିଂ ସମିଂ ଆରମ୍ଭ କରିଦେଲେଣି। ସେଇଥିପାଇଁ ଏଇ ଯେଉଁ ତିନିଟା ଜିନିଷ ହେଲା, ଧର୍ମ, ଆତଙ୍କବାଦ, ମାନବବାଦୀ ସାହାଯ୍ୟ, ଫ୍ୟୁଚର ପାଇଁ କେମିତି ତାଙ୍କୁ ଆନ୍ତର୍ଜାତିକ କୂଟନୀତି। ସାର୍, ଗୋଟେ ବଡ଼ ଇନଭେଷ୍ଟ ରହିଛି ଆଫଗାନିସ୍ତାନରେ, ତାକୁ ମଧ୍ୟ ଭାରତ ଚାହିଁବ ଯେ ଯେଉଁ ଇନଭେଷ୍ଟ ସିଏ କରିଛି ତାର ଗୋଟେ ଭଲ ରେଜଲ୍ଟ ଆସୁ ଭାରତ ପାଇଁ। 200 ପ୍ରୋଜେକ୍ଟ ଅଛି, ବିଭିନ୍ନ ରକମର ପ୍ରୋଜେକ୍ଟ, ଭାରତ ସେଥିପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଅଛି, କିନ୍ତୁ ଆମ ଏଇ କଣ୍ଡିସନ୍ ଫୁଲଫିଲ୍ ନକଲା ଯାଏଁ ଆମେ କିଛି କରିପାରିବାନି। ସେମି କେମିତି ଫୁଲଫିଲ୍ କରିବା ସେଇ ଯେଉଁ କଣ୍ଡିସନ୍, ସେ ଯେଉଁ ଷ୍ଟ୍ରାଟେଜି, ସେଇ ପ୍ରିପେୟାର କରିବା ପାଇଁ ଆମେ। ତ ସାର୍, ଆମେ କହିପାରିବା ମୋଟାମୋଟି ଭାବେ ଇଏ ବୈଠକ ଯେଉଁ ରହିଛି ଆର ଗୋଟେ ଗୁରୁତ୍ୱ ରହିଛି ଏବଂ ଗୋଟେ ବଡ଼ ଇନିସିଏଟିଭ୍? ଭାରତ ସରକାର ପାଇଁ କ'ଣ ଷ୍ଟ୍ରାଟେଜି ହେବ ୱେଟ୍ ଆଣ୍ଡ ୱାଚ୍ ପଲିସି ପରେ ତାଲିବାନ ସରକାର ସାଙ୍ଗରେ, ଏଇଟା ଆମକୁ ହେଲ୍ପ କରିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ। ଆପଣ ଶୁଣୁଥିଲେ ଅମରେନ୍ଦ୍ର ଖଟୁଆ, ବିସ୍ତୃତ ଭାବରେ ସେ ଆମ ସହିତ ସେୟାର କଲେ ଇକୋନୋମିକ କଥାକୁ ନେଇକି ଏବଂ ଟେରୋରିଷ୍ଟ କଥାକୁ ନେଇ, ଏବଂ ଯେଉଁ NSA ବୈଠକ ଆଜି ହେଇଛି ତା'ର କେତେ ଗୁରୁତ୍ୱ ରହିଛି, ତା'ର କ'ଣ ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ରହିଛି, ଆଗାମୀ ଦିନରେ ଭାରତର ଫ୍ୟୁଚର ଷ୍ଟ୍ରାଟେଜି କ'ଣ ହେବ, ସେ ନେଇ ବିସ୍ତୃତ ଭାବରେ ସେ କଥା ରଖୁଥିଲେ। ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବେ ବୈଠକ ପରେ ଭାରତ ସରକାରଙ୍କର ବା MEA ତରଫରୁ ଯଦି କିଛି ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି, ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଇଏ ସ୍ପଷ୍ଟ ହେବ ଯେ ବୈଠକରେ ଆକ୍ଚୁଆଲି କ'ଣ ଷ୍ଟେପ୍ ନିଆଗଲା, କେଉଁ ନିର୍ଯାସ ବାହାରିଲା ଏବଂ ଭାରତ ଆଗକୁ ଇନିସିଏଟିଭ୍ କ'ଣ ନେବ। ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବେ ସମସ୍ତଙ୍କର ନଜର ବର୍ତ୍ତମାନ ବୈଠକ ପରେ ପ୍ରତିକ୍ରିୟା ଉପରେ ସମସ୍ତଙ୍କ ନଜର ରହିଛି। ନୂଆଦିଲ୍ଲୀ କ୍ୟାମେରା ପର୍ସନ ନିରଶେଦ ଗଗନ, ଅଗଷ୍ଟ ନ୍ୟୁଜ୍।